ওই ধরেন 2 লাখই আমার লফটের টোটাল খরচ টরচ যদি হিসাব করেন তাহলে 2 লাখ টাকা। এই হাসপাতালটা আসলে এটার একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমি টঙ্গি বাজার গেছিলাম, তো তখন ভাঙারির দোকানে দেখতেছিলাম এই খাঁচাটা পড়েছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো ব্যাপারটা হচ্ছে আপনারা আমার লফটা ভিডিওটা দেখছেন অনেকদিন ধরে, তো আপনাদের বেশ কিছু কোশ্চেন আছে সেগুলোর আমি প্রপারলি অ্যান্সার দিতে পারিনি। তো আজকে আমি আমার টোটাল লফটে আসলে কয়টা খাঁচা আছে এবং আমার খরচ কত গেছে এই বিষয়ে আপনাদেরকে একটা এস্টিমেট দিব, এবং এইটা আপনাদের অনেক দিনের ইচ্ছার একটা তার মানে ভিডিও বলতে পারেন, কারণ আপনারা অনেকবার আমাকে জিজ্ঞাসা করছেন, বারবার জিজ্ঞাসা করেন ভাই এই খাঁচাটার দাম কত, ভাই ওই খাঁচাটার দাম কত, এটাতে কত খরচ গেছে, ওইটাতে কত খরচ গেছে। আমি একেবারে 100% শুরু থেকে শুরু করে নিব। প্রথমে শুরু করবো হচ্ছে আমার এই হাসপাতালটা দিয়া। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা হাসপাতাল, এখানে অসুস্থ কবুতর থাকে, ঠিক আছে, এখানে সুস্থ কোনো কবুতর থাকে না। এই হাসপাতালটা আসলে এটার একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমি টঙ্গি বাজার গেছিলাম, তো তখন ভাঙারির দোকানে দেখতেছিলাম এই খাঁচাটা পড়েছিল। তো ভাঙারিওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কত কত হলে বিক্রি করবেন, আমি জাস্ট হাসপাতালের চিন্তাই করছিলাম যে এটাকে হাসপাতাল বানাবো। তো ভাঙারিওয়ালা বললো কেজি হিসাবে, পরে মেবি এটা কেজি হিসাবে কত কেজি পড়ছিল আমার মনে নাই, তবে এটা আমি 1500 টাকা দিয়ে কিনছি, এটা আমার মনে আছে এই খাঁচাটা আমার 1500 টাকা দিয়ে কিনে, হ্যাঁ এইটা বুঝছেন 1500 বা 2000 টাকা বা 1500 টাকা এরকম একটা কিছু হবে আমার মনে নাই। হ্যাঁ, এটা টোটাল লোহার একটা ছোট্ট খাঁচা, এটাতে শুধুমাত্র অসুস্থ কবুতর থাকে। আচ্ছা, এবার হচ্ছে এই বড় খাঁচাটা আমার টোটাল আড্ডা সহ সবকিছু সহ একদম টোটাল সবকিছু মিলে খরচ গেছিল হচ্ছে মনে হয় আপনার 40-43 হাজার টাকার মতো। 100% কস্টিং, তার মানে আড্ডা টাড্ডা সব সহ সেটিং মেটিং পুরা সহ আপনার 40-45 হাজার এরকম একটা খরচ গেছে, আমার এক্স্যাক্ট মনে নাই, তবে আমি আপনাদেরকে 40-45-এর মধ্যে কিছু একটা এরকম একটা কিছু আমার মনে নাই, ঠিক আছে। তো এইটা এই খাঁচাটা হচ্ছে আপনার 8, এইটা সাইজ হচ্ছে, এটা জাহাঙ্গীর ভাই বানাই দিছে আমাকে, ঠিক আছে, এটা এভাবে আছে হচ্ছে 8 ফিট। হ্যাঁ, আপনার এমনি পাশে আছে হচ্ছে আপনার এই 3 ফিট, আর 4টা আমি খোপ করে নিছি, এই প্রত্যেকটা হচ্ছে 4 ফিট বাই 3 ফিট খোপ, তার মানে এইভাবে হচ্ছে 4 ফিট, উঁচায় হচ্ছে 3 ফিট, পাশে হচ্ছে 3 ফিট, এরকম প্রত্যেকটা খোপ আছে আমার, এইভাবে মনে করেন খোপ আছে হচ্ছে 4টা। তো এইখানে আমার নর্মাদি বাচ্চা উড়ার কবুতর থাকে। এবার আসেন হচ্ছে সাইডের খোপগুলোতে। আচ্ছা, এগুলা হচ্ছে আপনার আমার ইট বালু সিমেন্ট দিয়ে করা। তো এই যে এই এই খাঁচাগুলা, এইরকম 3টা খাঁচা প্লাস হচ্ছে এই ঘরটা, এই ঘরটা সহ আমি করছিলাম হচ্ছে মেবি 60,000 টাকা দিয়ে মনে হয়, তবে আমি ইটাগুলা সেকেন্ড হ্যান্ড ইটা ব্যবহার করছিলাম। হ্যাঁ, এবং সেটা করা হয়েছে অনেকদিন আগে, তো 60,000 টাকা দিয়ে করছিলাম, ওই আপনার আড্ডা সহ মনে হয় 60-এর কিছু উপরে গেছিল। এরকম 3টা খাঁচা আর এই যে এই ঘরটা, হ্যাঁ ফুল কমপ্লিট 60,000 টাকার মতো আমার খরচ গেছিল, ফুল কমপ্লিট মিস্ত্রি টিস্ত্রি খরচ সহ এরকমই গেছিল। এখন আমার যতদূর মনে আছে এই যে 1টা খাঁচা, এই যে 2টা খাঁচা, এই যে 3টা খাঁচা, ঠিক আছে, এগুলাতে আমার উড়ার কবুতর থাকে, আবার রেস্টের কবুতর থাকে, সব মিলে আসলে থাকে। হ্যাঁ, তারপরে সব কিছু মিক্সচারও থাকে আর কি। আচ্ছা, এবার যাই, চলেন থরের ঘরের দিকে যাই, ঠিক আছে। আচ্ছা, থরের ঘরে রুবেল কাজ করতেছে, যাই হোক রুবেল কাজ করুক, সমস্যা নাই। আচ্ছা, থরের ঘরে আপনারা যে খাঁচাগুলা দেখতেছেন, এই যে এই খাঁচাগুলা, এই খাঁচাগুলো আমার ট্রে সহ প্রায় মনে করেন আপনার 6,000 টাকা, 5-6 হাজার টাকা করে গেছে 1টা খাঁচা আমার, 1800 1800 1500, হ্যাঁ 6,000 টাকা করে গেছে এই খাঁচাগুলো, একটা 6,000 টাকা করে গেছে। এই যে 4 তলা যে ব্রিডিং কেসগুলো দেখতেছেন, এগুলো 2 ফিট বাই 2 ফিট, হ্যাঁ 2 ফিট বাই 2 ফিট, এগুলো গেছে হচ্ছে আপনার 1টা খাঁচা গেছে হচ্ছে 6,000 টাকা করে আমার খরচ গেছে ট্রে সহ। আচ্ছা, এরকম খাঁচা আছে হচ্ছে আমার 5টা, ঠিক আছে, এরকম খাঁচা আছে 5টা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1টা 2টা 3টা 4টা আর এই কোনো একটা 5টা, ঠিক আছে, তাইলে তোর এই 6,000 টাকা করে তোর 5টা খাঁচার দাম কত হলো, 530,
আচ্ছা 30,000 টাকা। এবার আসেন হচ্ছে এই ধাপিটা, ও এটা তো টাইকলি ফাতে লাগছে। এই ধাপিটাতে আমার টোটাল কমপ্লিটে দুইটা ধাপিতে গেছে হচ্ছে আপনার 20,000 something। এই খাঁচাগুলা আপনার আছে হচ্ছে 3 ফিট, ঠিক আছে, এভাবে আছে 3 ফিট, এইভাবে আছে 3 ফিট, এইটা সোজা কথা 3 ফিট বাই 3 ফিট, একেবারে অ্যাকুরেট সব দিকে 3 ফিট, উঁচাই 3 ফিট, পাশে 3 ফিট, লম্বায় 3 ফিট। তো এরকম দুইটা খাঁচা, এগুলাতে আমার থরের ঘরের যে কবুতর গুলো আছে ওরা থাকে। তো আপনার এই খাঁচা দুইটা মেবি আপনার 20,000+ গেছে। তো আপনারা যদি এখন ক্যালকুলেটারে হিসাবটা নেন যে আমার টোটাল লফটের খরচ কত, তাহলে আপনার এই ভেতরে ধরেন হচ্ছে 55,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 55,000 আর হচ্ছে আপনার এই ঘর করতে গেছে হচ্ছে আমার ধরেন এবারে যে 65-এর মতো, 55 আর 65 কত হলো 120, 1,20,000 টাকা। আর এবার আসেন সামনে, তো সামনে আছে হচ্ছে আপনার আমার এই ওই খাঁচাটা আমি বললাম হচ্ছে প্রায় এবারে যে 45-50-এর মতো গেছে, তাইলে আপনার কত হলো এই 1,20,000 ধরেন আপনার এভারেজে। আমার সব কিছু যদি আপনি হিসাব করেন তাহলে মনে করেন 1,80,000 টাকা খালি খাঁচা হাবি জাবি যা কর রয়েছে 1,80,000 টাকা খালি এগুলাতেই খরচ গেছে, ঠিক আছে, এই খাঁচা টাঁচা হাবি জাবি যেগুলাতে আছে। আর কবুতরের কথা তো বাদই দিলাম। তো সুতরাং আমার লফটের টোটাল যে খরচটা এটা এখানে মনে করেন আপনার 1,80,000, আরও আসলে হিসাব করলে 2 লাখ হয়ে যাবে, ওই ধরেন 2 লাখই আমার লফটের টোটাল খরচ টরচ যদি হিসাব করেন তাহলে 2 লাখ টাকা, মোটামুটি 2 লাখ টাকা খরচ হয়েছে আমার লফটে, এটাই আসলে বাস্তবতা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার আসলে এখনো আমি স্যাটিসফাইড না। তো আমার এখন যেটা ইচ্ছা সেটা আপনাদেরকে একটু বাইরে নিয়ে দেখাই। আমার ইচ্ছাটা হচ্ছে কি আপনাদেরকে বলি, এই যে এই ঘরটা যতটুকু আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে যে দেখেন পিলার আছে, তো এই যে এই সাইডে এইখান থেকে আপনার মনে করেন আমি দেখাই, সামনে আসেন, সামনে আসলে সুন্দরভাবে দেখাতে পারবো। আসেন, আমার ইচ্ছা হচ্ছে যে এই যে বাসটা দেখতেছেন না, এই বাসটা থেকে এই যে সিঁড়ি ঘরের শেষটা পর্যন্ত, ঠিক আছে, এতটুকুতে আমি একটা ছাদ ঢালাই দিব, হ্যাঁ, ছাদ ঢালাই দিয়ে ওই ছাদটা হবে হচ্ছে আমার ফ্লাইং লফট, আর নিচের এই এতটুকু জায়গা হবে হচ্ছে থরের ঘর, এরকম আসলে আমার ইচ্ছা। তো আপনারা আসলে দোয়া করবেন, এটা আমি এস্টিমেট করে দেখছি, এই জিনিসটা আপাতত আমার করতে গেলে নেয়ার অ্যাবাউট মনে করেন সব কমপ্লিট আমার নেয়ার অ্যাবাউট খরচ যাচ্ছে হচ্ছে আপনার ওইভাবে যেভাবে আমি চিন্তা করতেছি ওইভাবে করতে গেলে আপনার প্রায় আমার মনে করেন আপনার 8-9 লাখ টাকার মতো দরকার। তো এখন দেখি, আমি চেষ্টা করতেছি, টাকা জমাইতেছি, আসলে আপনার কবুতর থেকে আসলে টাকা আসে না বললেই চলে, আর যেটা আসে ওইটা দিয়ে হয়তো বা কবুতরের খরচ চালানো অনেক সময় কঠিন হয়ে যায়। আর আসলে আমার ওরকম আসলে ইন্টেনশনও নাই যে কবুতর থেকে আসলে আমার টাকা লাগবে, ঠিক আছে, ওরকম ইন্টেনশন আসলে আমি চলি না। তো কবুতর সেল করি না এটা বলবো না, বাট যেভাবে সেল করি বা যেরকম সেল করি ওইটাকে না করার মতোই বলে। আমাকে এখন পর্যন্ত অনেকেই ফোন দিচ্ছেন কবুতরের জন্য, আপনারা হয়তো অনেককে আমি না করছি, না ভাই আমি আসলে সেল করার মতো কবুতর নাই, কারণ আসলে সেলের ব্যাপার আমি অতটা ডেসপারেট না। তো যাই হোক, আর সেলের ব্যাপার অত বেশি ইন্টারেস্টও নাই ভাই, আল্লাহ যা রাখছে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ, এভাবে বাকি জীবনটা পার করতে পারলেই চলে। কবুতর শখের জিনিস, শখ নিয়ে থাকতে চাই। আর সবথেকে বড় কথা কি, এই ইউটিউবটা থেকে যদি ইউটিউবটাই শুধু আমার কাজ হইতো তাহলে যে আমি কী খুশি হইতাম আপনাদেরকে বলে বুঝাইতে পারতাম না, কারণ হচ্ছে খুব কম এমন ভাগ্যবান মানুষ হয় যারা মনে করেন তার শখ নিয়ে কাজ করতে পারে। এই যে আমি এইটা আমার শখ, ইউটিউবিংটা আমার শখ, এই শখটা নিয়েই থাকি সারাদিন। তো যদি সারাদিন তো থাকতে পারি না, যদি সারাদিন থাকতে পারতাম তাহলে যে আমার মনে কত আনন্দ থাকতো এটা হয়তো আপনাকে কখনো বলে বুঝাইতে পারতাম না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন চ্যানেলটা একটু বড় করতে পারি, এখান থেকে মনে করেন একটু পর্যাপ্ত অর্থ উপার্জন হয়। তো এবং ওই অর্থ উপার্জন দিয়ে যাতে পেশাটা যদি নির্বাহ করা যেত তাহলে আসলে খুব ভালো হইতো। তো এই প্রত্যাশা আজকে ভিডিওটা শেষ করছি, এবং আশা করি যে আপনাদের সবার আমার কোন খাঁচায় কত খরচ না খরচ এটার একটা ডিটেইল অ্যান্সার আপনারা পাইছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখবেন।